ক্ষতির মুখে মাথা নিয়ে কাজ করতে আর কি করবো, আমরা তো আর অফিসে যা বুঝে থাকতে পারবো না, আমার তো চাষি চাষ করি এই খাতে হবে, এখন এটাই রিস্ক নিয়ে করতে হয়, এখন আল্লাহর পর সব ভরসা করি, আল্লাহ একজন আছে অতিরিক্ত দুর্বল, এমন চাষি আছে ভাত খাচ্ছে তাও কান দিয়ে, তা না আপনার খেত খন্দায় দাম না বাড়লি, এক যে পরের বাড়ি কাজ করতেছে সে বড় মাছ কিনে নিয়ে বাড়ি চলিয়ে আসতেছে, একজন ভ্যান চালক বড় মাছ কিনে নিয়ে চলিয়ে আসতেছে, কিন্তু চাষি বড় মাছের ভাগ্য আর পায় না, আর এক চাকরির বেতন যার 20,000 টাকা বেতন তা 40,000 টাকা করে বুঝে থাকতেছে, কিন্তু চাষির প্রতি একটু দরদ পাওয়া যাচ্ছে না বর্তমান, কিন্তু ওই সিটি বসে বলছে বাংলাদেশ সং সম্পূর্ণ। এখন চলছে পেঁয়াজের ভরপুর মৌসুম, মাস হিসাবে পৌষ মাস, আর প্রতিটা কৃষকরাই এখন পেঁয়াজ রোপণের কাজে তারা কিন্তু মহাব্যস্ত সময় পার করছেন। এই পেঁয়াজ রোপণের উপরেই আমি একটু চিত্র আপনাদের একটু দেখাতে চাই এবং একজন কৃষকের সাথে তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে এই পেঁয়াজ তিনি রোপণ করতে যে এক বিঘা জমিতে তিনি কত টাকা খরচ করেছেন এবং কত টাকা খরচ হতে পারে, এবং পেঁয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পেঁয়াজ যদি হয় তাহলে এই পেঁয়াজ আসলে লাভবান হয় কি না সেটা একটু বিস্তারিত কথা কেলো আমি সেই কৃষকের কাছ থেকে শুনবো। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, জি। আচ্ছা, বাড়ি মোহননগর। এটা কুমারখালি থানা, কুষ্টিয়া জেলা। আপনি একটু বলেন যে এই যে এক বিঘা জমিতে এই যে পেঁয়াজ রোপণ করতে গেলে আসলে কত টাকা খরচ হতে পারে বলে আপনি? এক বিঘা জমিতে নিম্ন তো 30,000 টাকা খরচ হয়ে যায় পেঁয়াজ। আপনার এই যে লাগালাম এক বিঘা জমিতে 20টা জন, 20টা জনের দাম কত? 500 টাকা করে ধরেন। তারপরে আপনার এক বিঘা জমিতে লাগাইনের সময় আপনার সার দিয়ে সার কিছু না হলেও 3,000-3,500 টাকা খরচ হয় সারে লাগাইনের সময়। তারপরে আপনার এই এর আইক্রেনি আছে, আবার দ্বিতীয় সেচ আছে, 3টা সেচ চলে পেঁয়াজে, তাহলে এই সেচ এক বিঘা প্রতি ধরেন যে 1টা সেচে 1,000 টাকা খরচ, তাহলে 3টা সেচে 3,000 চলে গেল। তারপরে আপনার আইক্রিনের একটা খরচ আছে, একলা তো সব কাজ পড়া যায় না। তারপরে আপনার যেমন চাষ আছে, এক বিঘা জমিতে ধরেন যে 3,000-3টা-4-6টা যদি চাষ মারা যায় এই জায়গায় এমনি 3,000 টাকা, তাহলে কয় টাকা পড়লে আপনি হিসাব করেন। তারপরে স্প্রে আছে আপনার এই পেঁয়াজের জমিতে কিছু না হলেও 5 বার স্প্রে যাবে, এক বিঘা জমি স্প্রে করতে গেলে আপনার 1,000 টাকার ওষুধ লাগিয়ে যায়, আর ওষুধের যে বর্তমান দাম তাহলে কয় টাকা হিসাব করিয়ে দেখেন আপনি কয় টাকা পড়ল। লেবার এই যে এক বিঘা জমিতে বললাম আপনার কিছু না হলো 20টা লেবার লাগতেছে, চারা তুলিয়ে লাগাতে 20টা লেবার লাগতেছে, আবার এই চারা জন্মাতেও তো আমার খরচ হয়েছে 5,000 টাকা কেজি আপনার বীজ কিনা, 5,000টা বীজ কিনা আপনার এই চারা রোপণ এই চারা বই নিয়ে আপনার ওই চারা জন্মানতেই ধরেন যে ওই জমিতে নি কেজিতে ধরেন যে 7,000-8,000 টাকা করে পড়িয়ে গেছে, বুঝছেন, 8,000-9,000 টাকা পড়িয়ে যায়। ভালো পেঁয়াজ যদি হয় এক বিঘা জমিতে কত কয় মন হতে পারে? এক বিঘা জমিতে ফ্রেশ পেঁয়াজ হলে 60 মন, বেশিরভাগই 40 মন হয়, সে যা 50 মনই দেখা যায়, আর মাঠের সিরা পেঁয়াজ হলে 60 মন। খরচের কথা বললেন, খরচ আপনার 40,000 ধরা যায় গড় হিসাবে আপনার পেঁয়াজ। তারপরে যে এই জন্মাতে হয় বীজ থেকে চারা জন্মাতে হয় এটারও একটা খরচ আছে, গড় হিসাবে এক বিঘা জমিতে 40,000-45,000-50,000 টাকা পড়িয়ে যায় খরচ হয়ে যায়। পেঁয়াজ 40 মন, 45 মন, 50 মন এই বেশিরভাগ দেখা যায়। আর ফ্রেশ পেঁয়াজ কয়জন আর হয় দেখা আছে, একজন 5 জায়গা আবাদ করলো, 5টা জমি আবাদ করলো, ওর ভিতরে হয়তো 1টা জমি হয়তো ভালো পেঁয়াজ হয়ে গেল, সেই পেঁয়াজ হয়তো 3 মন হারে পেঁয়াজ হইল, আর যেটা আছে ওসা বেশি হয় এটাই কিং সুপার পেঁয়াজ টিয়াজ হয় না, আপনার এক জাতীয় অরিজিনাল কিং পেঁয়াজ আছে ওইটা চারার বীজের দামও বেশি, বুঝছেন, ওইটা ওই বীজটা আপনার 16,000-15,000 টাকা কেজি বিক্রি হয়, এটা কিং সুপার, এটা খারাপ না, মানে মিডিয়াম ফলন হিসাবে ভালো, খারাপ না, এটা নিজেই চারা দিয়েছিলাম, এই চারা দিয়েছি 2 কেজি 2 কেজি বীজের দানা দিছি, তাতে দেখেন
আপনার বই হইলো এক জায়গা 24 কাটা আর এই 9 কাটা কতটুক হইলো তাহলে 9 কাটা দেড় বিঘে পোস্তেস না ও দেড় বিঘে দেড় বিঘে 2 কেজি বীজ দেড় বিঘে হইলো বীজই মার হয়েছে এবার বেশিরভাগ লোকেরই বীজ ভালো হয়নি চারা খুব একটা সুবিধাজনক হয়নি এ দেখেন আমার এখন 2 কেজি দানা দিয়ে এখন চারা কিনতে হবে এখন আর এক জায়গা 6 কাটা আছে এই জায়গা 3 কাটা থাকলো এতে চারা কিনে লাগাতে হবে এখন কারণ জমি যখন ফেলা রাখছি আর চারা কিনে তো লাগাতেই হবে তাতে এই চারা রোপণের ক্ষেত্রে আপনি যেটা আশা করছেন যে লস হতে পারে না লস হওয়ার সম্ভাবনাই বেশি পেঁয়াজের দাম যদি না থাকে লসই হবে লাভ তো হবে না আমি যে লোকেশন দিলাম আপনার সামনে তো দেখ এসে দেখলেন যে এতটি লোক বুঝছেন তাতে কয় কাটা জমি পেঁয়াজ লাগাইল সেই হিসাবে লোক প্রতি আমার 500 টাকা করে এখন লাগাইনি সময় পড়িয়ে গেল আরও তো লোক আছে আপনার পেঁয়াজের আক্রতি হবি তারপরে আপনার পেঁয়াজ তোলাই এক খরচ খরচে তো বাড়ি যাওয়া পর্যন্ত খরচের অন্তটে নেই আর এর ভিতর যদি অতিরিক্ত বৃষ্টি হয় শীল হয় দাঁড়ান যায় সে চাষি তো শেষ তার জীবনে শেষ 5 বছর আর মাথা খেড়া করে উঠতে পারবে না সব কিছু ক্ষতির মুখে মাথায় নিয়েই কাজ করছেন ক্ষতির মুখে মাথা নিয়ে কাজ করতে কি করব আমরা তো আর অফিসে যা বুঝে থাকতে পারবো না আমার তো চাষি চাষ করিয়েই খাতে হবে এখন এটাই রিস্ক নিয়ে করতে হয় এখন আল্লাহর পর সব ভরসা করি আল্লাহ একজন আছে বুঝছেন এটাই আছে আমার কথা আর শেষ না দিলে ধরেন 5টা 6টা করে চার যাই এতে ধরেন অনেকটা ব্যয়বল হয়ে যায় আপনার এক বিঘা জমি 2 চাষ মারতে গেলে লাগে 1000 টাকা আর আপনার যদি 4টে চাষ মারা যায় 2000 টাকা চলিয়ে যায় চাষেই আর এদিক যে সার পরে আপনার 2 বিঘা জমিতে দাঁড়ান যে 5400 টাকার সার দিলাম এটা একবার দেওয়া তারপরে দাঁড়ান যায় পেঁয়াজ দ্বিতীয় সেচ যাবে সেচের আগে সার দিতে হবে সার দিয়ে সেচ দিতে হবে তারপরে আবার ফের যখন আকৃণে পড়বি মাটি টানা পড়বি ওই সময় দাঁড়ান আবার ফের সার মারি আকৃতি হবে এতে বহুত টাকা ব্যয়বহুল হয় এতে এই জন্যেই পেঁয়াজের দাম না পাওয়াতে চাষি খুব দুর্বল হয়ে যাচ্ছে বুঝছেন অতিরিক্ত দুর্বল এমন চাষি আছে ভাত খাচ্ছে তাও কান্দি তা না আপনার খেত খন্দায় দাম না পালি হয়তো 5 মন পেঁয়াজ নিয়ে গেল বাজারে এমন দামে বিক্রি করতেছে দেওয়া আছে ভ্যান ভাড়া দিয়ে খাজনা দিয়ে আপনার ওই আর যদি 2 সাইডে জোনের লাগে জোন নীতি হয় ওই জোনের টাকা দেওয়ার পরে দেওয়া আছে ওই চাষি একটা মাছ কিনতে যায় ওই বাজারে তাও মাছের দাম পাওয়া যায় না বুঝছেন এক যে পরের বাড়ি কাজ করতেছে সে বড় মাছ কিনে নিয়ে বাড়ি চলিয়ে আসতেছে একজন ভ্যান চালক বড় মাছ কিনে নিয়ে চলিয়ে আসতেছে কিন্তু চাষি বড় মাছের ভাগ্য আর পায় না আর একটা ইলিশ মাছ খাবি ইলিশের দোকানে যাওয়ার মতন ক্ষমতা থাকে না এই আছে বাংলাদেশের বর্তমান দুরবস্থা চাষির প্রতি সরকারের কোনো ই নাই এখন চাষির সরকারের একই আছে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার বসা বসা বেতন দিচ্ছে তাদের বুঝছেন আর এক ধরেন যে রোহিঙ্গারও চালাতে হচ্ছে আর এক চাকরির বেতন যার 20,000 টাকা বেতন তা 40,000 টাকা করে বুঝে থাকতে হচ্ছে কিন্তু চাষির প্রতি একটু দরদ পাওয়া যাচ্ছে না বর্তমান চাষির প্রতি একটু যদি খেয়াল রাখে বাংলাদেশ সং সম্পূর্ণ হয় কিন্তু ওই সিটি বসে বলছে বাংলাদেশ সং সম্পূর্ণ গ্রামে এসে বেড়ায়া দেখতে হয় যে বাংলাদেশ সং সম্পূর্ণ কি ভালো চলতেছে 10 জন নেতাগোতার সাথে বেড়ালাম আমি বুঝতে পারলাম সং সম্পূর্ণ এতে সং সম্পূর্ণ হয় না দেশে আসতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে টিভির পর্দায় বলতে হবে যে সং সম্পূর্ণ দেশ এটাই আমার বক্তব্য শেষ কৃষক শফিকুলের মতে যেভাবে সার বীজ এবং সেচের যে পরিমাণ খরচ হয় সেই ক্ষেত্রে পেঁয়াজের দাম যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে ক্ষতি ছাড়া আর উপায় নেই সরকারের কাছে তার একটি জোরালো দাবি সরকার এই সমস্ত ফসলের দিকতে মাথায় রেখে যদি একটা নির্দিষ্ট দাম যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে এসব প্রান্তিক কৃষক যারা আছে তারা একটু লাভের মুখ দেখতে পারে মোহাম্মদ রফিক আর কে নিউজ 24